আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে গোপালের পাতা কিভাবে সাজাতে হয় সেই ভিডিও এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা গোপালের পাতা কিভাবে সাজাতে হয় সেই ভিডিওটা চেয়েছিলেন সেই জন্য আজকে ভিডিওটা আমি প্রথমেই কাঁঠালের পাতা নিয়ে নেব সাতটা করে পাঁচটা করে দিলেও হয় তিনটা করে দিলেও হয় আমি সাতটা করে নিয়ে নিয়েছি সাতটা পাতা গোপালকে দিতে হবে সাতটা পাতা আমার গোপালের পাতার উপরে সাতটা করে গোপালের পাতা দুটো সাজিয়ে নিতে হবে তার উপরে সাতটা দুর্বা সাতটা সাতটা করে দুর্বা দিতে হবে মানে গোপালের পাতার সাতটা আমার কাঁঠালের পাতা গোপালের পাতারও সাতটা দুর্বা দেখতেই পাচ্ছ তার উপরে ধানের শীষ দিয়ে দিতে হবে আর দুর্বার যে ডালটা থাকে তার আংটি সেই আংটিটা কেমন করে বানাতে হয় সেই ভিডিওটাও দেওয়া আছে তোমরা দেখে নিও এইভাবে সাজাতে হয় সাতটা পাতা সাতটা দুর্বা আর ধানের শীষ আর আংটি আর এই ধান খুঁটে চাল বের করে সাতটা সাতটা করে নিতে হবে আর ঘট নিয়ে নিয়েছি ঘটের উপরে আমের পল্লব আর এই সিঁদুর লাগাতে লাগিয়ে নিচ্ছি তিনটে 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 করে ঘটে দিয়ে দেওয়া হলো আর আমের পল্লবের মধ্যে লাগিয়ে নেওয়া হলো আর পাতাতেও সিঁদুর দিয়ে দিতে হবে এভাবে পাতাটা সাজিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার তুলসীর থানে ঘরটা বসিয়ে আর এই যে দেখো আংটিটা তৈরি করা ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আংটিটা তৈরি করবে তোমাদের হেল্প হবে এইভাবে আংটিটা তৈরি করতে হবে দুর্বার ডাল দিয়ে এবার ঘরটা বসিয়ে দিয়েছি তুলসীর থানে আর গোপালের পাতাগুলো দিয়ে দিয়েছি গোপালের পাতা আর আমার পাতা এবার ব্রত কথাটা গোপাল ব্রত কথা ব্রত কথাটা পড়ে নিতে হবে তারপরে পাতাগুলোকে জলাশয়ে ভাসিয়ে দিতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা কি কি ভিডিও দেখতে চা